ইউটিউবে আর মিথ্যে খবর নয়, সব সময় সত্য খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। এবার বিপিএল উপস্থাপনা করবেন শ্রাবণ তৌহিদা। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ আসর শুরু হচ্ছে শনিবার 5 জানুয়ারি থেকে। এবার আসরে স্টেডিয়াম ও টেলিভিশন পর্দা থেকে উপস্থাপনা করবেন শ্রাবণ তৌহিদা। এর আগে ক্রিকেট ম্যানিয়া, বিশ্বকাপ ফুটবল কিংবা বিনোদনমূলক নানা ধরনের অনুষ্ঠানে প্রাণোচ্ছল উপস্থাপনা দিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও প্রথমবার বিপিএল এর মতো বড় আসরে মাইক্রোফোন হাতে পাওয়া যাবে এই তারকাকে। খেলা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত টানা 1 মাসের বেশি সময় ধরে বিপিএল এ পাওয়া যাবে শ্রাবণকে। এরই মধ্যে বিপিএল ও টিভি চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে তার আলোচনা চূড়ান্ত হয়েছে, ফলে এটিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। শ্রাবণ তৌহিদা বলেন, 2 চ্যানেলে বিপিএল দেখা যাবে কিন্তু আমি থাকব মাছরাঙ্গা টেলিভিশনের সঙ্গে। শ্রাবণ বলেন, গত 4 বছর ধরে আমি ক্রিকেটের সঙ্গে আছি, ক্রিকেট খেলা ভালোভাবে বোঝার চেষ্টা করি, সেজন্য ক্রিকেটের যে কোনো শো করতে পারলে আমার ভালো লাগে। বিপিএল হলো দেশের ক্রিকেট লীগের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সেখানে প্রথমবারের মতো উপস্থাপনার মাধ্যমে নিজেকে মেলে ধরতে যাচ্ছেন উল্লেখ করে শ্রাবণ বলেন, এ কাজে বেশ চ্যালেঞ্জ আছে, তারপরেও নিজের কাছে এক্সাইটমেন্ট কাজ করছে। ক্রিকেট নিয়ে শো করতে আমার কোনো সাজানো চিত্রনাট্য দরকার পড়ে না, শো এর আগে নিজে নিজে প্রচুর স্টাডি করে নেই। এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।